প্রণাম মহারাজ একটু সামাজিক পরিপ্রেক্ষিতে আমি প্রশ্নটা রাখছি যেটা চতুর্দিকে নানান রকম আমরা দেখতে পাচ্ছি নানান মতামত শুনতে পাচ্ছি যাদবপুর কাণ্ড যাদবপুর কাণ্ডে স্বপ্নদ্বীপ যে র্যাগিং এর শিকার হয়েছিল সেই র্যাগিং হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে চারিদিকে ছড়িয়ে পড়েছে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে কিন্তু আমরা তো প্রতিনিয়তই র্যাগিংয়ের শিকার হচ্ছি কখনো স্কুলে কখনো কলেজে কখনো অফিসে বা কখনো পরিবারে মহারাজ প্রত্যেকেই চাইছে নিজের ক্ষমতা প্রদর্শন করতে প্রত্যেকে চাইছে নিজেকে একটা বড় কেউকেটাভাবে ভাবে তুলে ধরতে সেই জন্যেই তো একে অন্যকে এতটা ছোট করার চেষ্টা করছে প্রত্যেকটাই তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই জেনারেশন কেন এত অমানবিক কেন এত কেন এত হিংস্ত্র তাদের এই মানসিকতার জন্য কারা দায়ী আমরা যোগ্য মা বাবা নই তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারছি না আমাদের সমাজ ব্যবস্থা তাদের সেইভাবে বড় করছে না বা আমাদের পরিবার কোনটা কোনটা দায়ী এটাই আপনার কাছে আমি জানতে চাই আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সবাই যেরকম করে উঠছে মিছিল মিটিং যে যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে অনেকেই ধরা পড়েছে অনেকেই শাস্তি পাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা তো এক একটা ফুটে ওঠা ফুল তাদের এত কষ্ট করে মা বড় করেছে তাদের এই সামান্য ভুলে এত কঠোরতম তম শাস্তিতে তারা যে আজকের এই ভাবে ঝরে পড়ছে সেটা কি চূড়ান্ত পর্যায়ে অপ্রেম নয় এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন দেখুন এই নিয়ে আমি আগে বলেছি আমি যা বলেছি এরা সাহস করেনি মিডিয়ায় ছাড়তে সেক্রেটারি এসে বললো যে আপনার কথা কেউ ধরতে পারবে না বলবে যে ইনি হার্টলেস কথা বলছেন আপনি আমাকে কোনো একটা সময় বলুন যখন এটা ঘটেনি একজন এরপরে টাটকা কমেন্ট পড়বে আপনাদের সেই ফিলোজফি শুনুন এই দুঃখ টি আর দুঃখ এই দুঃখ সংবাদ মাধ্যমের দুঃখ এইরকম লক্ষ লক্ষ স্বপ্নদ্বীপের জীবন যৌবন নষ্ট করেছে আমাদের নেতারা তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম করে এখন এসি রুমে বসে আছে বর্বর কি বলছেন যেমন উনি বললেন ভীমের সাথে কত বর্বরতা হয়েছে নিজের ভাই এ বন্ধু ছিল হচ্ছে না আমি নিজের বৌদি দ্রৌপদী কি ঘটেছিল ঠিক আছে দেবতারা কি ঘটিয়েছিলেন আমাদের শাস্ত্রে তাই না নারায়ণকে কি করতে হলো কোথায় যাবে ইন্দ্রকে কি করতে হয়েছে র্যাগিং কোথা হয়নি কেন পরিষদে র্যাগিং চলছে আমাদের এখন হুম অগ্নি এসে বলছে যক্ষকে বলছে আমি সব কিছুকে সোহা করে দিতে পারি ক্ষমতারিত প্রদর্শন কোথায় সন্তুলিত আমি বলতেই পারি টাটকা টাটকা আর টু ভিউ পাওয়ার জন্য যে এদের কঠোরতম শাস্তি হওয়া উচিত সবাই খুব খাবে একচুলো না পায় ঘোমটা দিয়েও বলতে পারি মাথায় আরো ভালো লাগবে খ্যামটা নাচ হয়ে যাবে তো সুন্দর যায় জিনিসগুলো কিন্তু আমরা দেখছি না যে জীবনের ধর্ম কি আমি কোনো কোনো রকম এক্সপ্লয়টেশন ম্যানিপুলেশন বা হিংসার সমর্থন করছি না কেউ করবে না কোনো সুস্থ ব্যক্তির মানুষ এটা করে না কিন্তু এটা জীবনের অঙ্গ এটা ঘটে এটা বিভিন্ন স্তরে ঘটে এটা যখন একটি বিয়ে তো স্বপ্নদ্বীপ জন্মায় না স্বপ্নদ্বীপের মতো কেউ জন্মায় না তখন তার বাবা যখন পণ নেয় তখন র্যাগিংই ঘটে খাট দিতে হবে র্যাগিং ছাড়া কি মেয়ের বাবাকে তো র্যাগিংই করা হচ্ছে শুধু ঠেলে ফেলা হয়নি এবার সেদিকে নিজেই সুইসাইড করে ফেলবে তো এটা কখন হয়নি কেন এটা ঘটে কারণ একটি বিষয় যা আমাদের সবসময় আলোচনা হচ্ছে আমরা কেউ নিজেদের সাথে ন্যায় করিনি আমরা কেউ দেখিনি যে এক প্রাণ দুটোতে ভাইব্রেট হচ্ছে আমরা বলছি ভাই ভাই কারণ কি মদের বোতল ভাই ভাই কারণ তুইও চোর আমিও চোর ভাই ভাই কারণ আমরা একই পলিটিক্যাল পার্টির সদস্য ভাই ভাই তোরও টাকা চাই আমারও টাকা চাই এই তো আমাদের একত্রের সংজ্ঞা আমরা কখনো জীবনের কেন্দ্রে গিয়ে একত্র হয়নি ওই যে নিঃশ্বাস প্রশ্বাস বইছে তার প্রতি আমাদের নিজেদের নিঃশ্বাসের প্রতি কৃতজ্ঞতা নেই তাহলে সিগারেট খাই কি করে আমরা নিজেদের প্রতি ন্যায় প্রবণ নয় অন্যের প্রতি কি ন্যায় করবো এবং এটা আজকের নয় পাঁচ হাজার বছর আগে দশ হাজার বছর আগে থেকে চলেছে আজ থেকে নয় এই জীবনের ধারা জীবনের উপরে উপরি বাঁচা জীবনকে না বোঝা এই যে আজকের কথাটাই আমার গৌর বিরোধ আছে আজকের মানে জীবন সময় আজকে আর সব সময় এটা ঘটেছে আর সব সময় কোনো না কোনো নচিকেতাও ঘটেছে সব সময় ঘটেছে কোনো নচিকেতা ঘটে গিয়েছে কোনো দুর্যোধন ঘটে গেছে এই দুটো চলেছে জীবনে আজকেও চলছে কিন্তু নচিকেতার কথা কে শোনে আমাদের তো ওয়ান পয়েন্ট টু কে এক্ষুনি যদি এই যে ইদিল দিলমে কথা বললাম একটুখানি মিমিক্রি করে অভিনয় করলাম আমি একটু এটা শুরু করে দিই না দেখুন না কি ঘটে যৌবনের অবৈধ সম্পর্ক তিন লাখ তিন লাখ কারণ সবার ইস্যুই এটা এবং দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে মিলে যায় ফ্রিকুয়েন্সি মেলে ঠিক আছে এখন অনেক বাবাজি আছে তারা এই কথা বলছেন আমি যখন বলেছিলাম আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম কাঁচাও তো ছিলাম আজকে যেটা বুঝি তখন ওটা বুঝতাম না প্রশ্ন আসতো আমি উত্তর দিয়ে দিতাম কিন্তু আজকে তো প্রশ্নই আনা হয় এই জন্য যাতে এই উত্তর দেওয়া হোক আস্তে আস্তে কমেন্ট বক্সে গিয়ে বুঝতে পারলাম লোকে বলতে শুরু করলো ও আপনি টিআরপি বাড়াতে এই সব জিনিসগুলি করছেন আমার কাছে প্রশ্ন এসছে আমি করছি আমরা তো টিআরপি কি বুঝি তখন আমরা ন হাজার টাকা পাই ইউটিউব থেকে লোক কারণ কে সাত হাজার টাকা ন হাজার টাকা তাই দিয়ে আমাদের খাওয়া পড়া চলছে ঘর ভাড়া চলছে ইলেকট্রিসিটি বিল চলছে তো টিআরপি ভিআরপি বুঝি না যেটা এসছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে বুঝুন আজকে যদি এই ধ্যানময়তা যা এখানে ঘটলো তা না থাকতো তাহলে আপনাদের প্রশ্নের স্তর কি হতো কোথা থেকে প্রশ্ন বেরোতো আজকের ধ্যান আপনাদের প্রশ্নকে ম্যাচিওর করে দেয় জিজ্ঞাসাকে ম্যাচিওর করে কার থেকে খায় নিয়ে যায় কার থেকে গায়ে নিয়ে যায় যখন এটা থাকে না সমাজে আমাদের জীবনে তখন এটা তো অলঙ্ঘনীয় নিয়তি কংস কি করলো নিজের বোনের ছেলে মেয়ে নিয়ে বাইরে যেতে হয় না সেই তো উপর থেকে ছুঁড়ে ফেলা পাথরে ছুলে শেষ আমার ইতিহাসেই কথা বলে তার মানে আমরা ইতিহাসে ক্রূর নই ইতিহাস অসময় কৃষ্ণ লিখেছে কংস ইতিহাস লেখেনি কিন্তু প্রত্যেক কৃষ্ণের সাথে একটি কংস ছিল প্রত্যেক রামের সাথে একটা রাবণ ছিল কিন্তু রাবণের টি আর পি সবসময় বেশি এখনও বেশি সামনে আসছে দেখুন এই যে বলছে যে আমরা আমাদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারিনি অনেক দূরের কথা আমরা একজামশন নিচ্ছি আমরা নিজের প্রতি দায়িত্ব পালন করে ফেলেছি সন্তানের প্রতি পারিনি আমাদের সন্তান সন্তান নয় সন্তানও ধরিত্রিজ আপনিও ধরিত্রিজ নিজের প্রতি দায়িত্ব পালন করুন ওনাকে বললাম না যদি মেয়ে বা ছেলে আপনার প্রতি ধারণা পোষণ করে ওই ধারণা জগদম্বা দিয়েছেন সম্মান করুন হ্যাঁ বাবা আমি অপদার্থ পিতা আর যেই অপদার্থকে জন্ম দিয়েছে জগদম্বা নিজের অপদার্থতার প্রতিও সম্মান প্রদর্শন করুন এই সম্মানে দেখুন না আপনি পদার্থ হয়ে যান কি এটা কেউ করিনি কেউ জীবনের দায়িত্ব নেবে না নিজের দায়িত্ব না নি অন্যের দায়িত্ব নিতে চলেছি আমরা কি করে নেব কি করে নেব কালকে একটা কাল না কিছুদিন আগে ক্রাইম পেট্রোলের একটা কাহিনি দেখছিলাম হুম তো হয় কমটাও একটা একটা ক্লিপিং হিসাবে তো আসে দেখিনি তো বাবাজিকে ধরে নিয়ে গেছে বাবাজি জমি কিনতে যাচ্ছিলেন তার দুই চালাকে নিয়ে চালার মধ্যে যেটা নর্মাল আশ্রমে হয় একজন চালা গাড়ি চালাচ্ছে আমাদের তো ড্রাইভার বুক করতে হয় তো চালারাই চালায় একজন চালার সাথে আছে একজন ফোন করেছে ভক্ত ভক্ত মহিলা যে আমার বাড়িতে আসবেন ইত্যাদি ইত্যাদি তো ঘটনা এটা ঘটনার উপর আধারিত টেলিফিল্মটা বাবাজিকে নিয়ে গেছে হ্যাঁ বাবাজিকে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ সুযু খাইয়ে দিই উল্টো পাল্টা ছবি তুলে নিয়েছে বাবাজির সাথে বলছে জমি দাও তোমার জমি যেটা কিনতে বলছিলো আমি যাব জমি নিতে তো ঘটনাটা এই যে এই যে ঘটনাগুলি সমাজের মধ্যে ঘটছে এটি দেখুন পুরনো সিনেমাতেও আপনি দেখেছেন আজও ঘটছে ঠিক আছে রাবণ তুলে নিয়ে গেছিল সাধুর তুলে নিয়ে গিয়েছিল আজও সাধুর বেশে অসাধু আছে আগেও ছিল আবার আজও মামা পদার্থ হয় কোনো ভাগ্নে কৃষ্ণ হয়ে যায় হয়ে যায় তো তাই না তো দেখুন জীবনের যদি সামগ্রিকতায় দেখেন এইগুলির অবসান কবে হবে কখনো হবে না কখনো হবে না রাত ছাড়া দিন কখনো হবে না ঠিক আছে রাম বিনা কাম কখনো হবে না আমরা ওটাই করতে চাই জীবনে কোনো কাম নেই শুধু রাম 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 হাও কীভাবে তুলসীদাসের পাশ দেখুন বুঝে যাবেন কাম কাকে বলে অত কাম ছিল বলেই সেটা ঘুরে গিয়ে রামের দিকে গিয়েছে হ্যাঁ এই যে বিন্দু যেখানে জীবন ট্রান্সফর্ম হয় ওইটা আমাদের সংশোধন যেটা বলছিলাম আমাদের হাতে আমরা করতে পারি চেষ্টা করলে যদি জেগে ওঠে কারোর মধ্যে ওই সংশোধনের বৃত্তি তাহলে খুব আনন্দের কথা ঠিক আছে তো স্বপ্নদ্বীপের কাহিনী আগেও ছিল এই নিয়ে পলিটিক্স আগেও ছিল এই ইস্যুগুলো সামনে আসা আগেও ছিল এই যে আশেপাশের সব লোকগুলি যারা যাদবপুরের পাশে আজকে তো কাঁই কাঁই করে সামনে এসে কথা বলছি এতদিন কোথায় ছিল মিনমিন করতে গেছিলো সংগঠিত তো হয়নি কেউ যদি একশো জন মিলে গিয়ে পুলিশ স্টেশন ঘেরাও করতো আজ থেকে পাঁচ বছর আগে তাহলে হয়তো স্বপ্নদ্বীপ ঘটতো না আমরা কল্পনা করতে পারি কিন্তু এরা আজকে যখন দেখছে যে ইঁদুর ট্র্যাপে পড়েছে হালকা করে তখন বেরিয়ে এসছে সামনে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম তো অতিষ্ঠ ব্যক্তিগুলি একত্রিত হলো না কেন কারণ সমাজ একত্রিত হয়নি স্বার্থেই চলেছে আমরা আজকে বলছি যারা ধাক্কা মেঝে তারা সারতে চলেছে আর যারা চুপচুপ করে বসেছিল ঘরে যারা প্যাসিভলি স্বপ্নদ্বীপের মৃত্যুর কারণ যারা দেখেছিল তাকে নেকেট করেই করতে অথচ একশো জন মিলে বেরালো না ঘর থেকে ভাঙচুর কি শুধু ওরাই করতে পারে নাকি ভাঙচুর কি এরা ঢুকে করতে পারতো না তখন তো মনে হয়েছিল আমার মেয়েটার কি হবে আমার ছেলেটার কি হবে তো এটা কতদিন চলবে মহারাজ সারা জীবন চলেছে সারা জীবন চলেছে ভারতবর্ষে পরা দিন এভাবেই হয়েছে ঘর দরজা বন্ধ হয়ে গিয়েছে ব্রিটিশ প্রবেশ করে গিয়েছে কেউ খুলে দিয়েছে দরজা আসুন আসুন স্বাগতে স্বাগত এটা কবে থেকে চলেছে সব সময় চলেছে আর এর উত্তর কবে থেকে আছে উপনিষদের সময় থেকে আছে হুম সেই সময় থেকে আছে তো উত্তরও আছে আর এই প্রশ্নও টাটকা থাকবে যদি বলেন এর তাহলে সমাধান কি কোনো সমাধান নেই এখানে সামলাতে হয় জীবন সামলে সামলে চলে সামলে সামলে চলে এই ঘটনাগুলি যত আমাদের আন্তরিক জাগৃতি বাড়বে তত কমতে থাকবে আমাদের ছেলে ছেলেমেয়েরা আন্তরিক জাগৃতি আমাদের বাড়াতে হবে না হবে না আপনি জাগুন একজন ছিল বাবা তুমি মিথ্যে কথা বলে ঘুরতে গেছো বাবা মা তুমিও তো মিথ্যে কথা তো এই যদি হয় তাহলে বাবা তুমি জাগো চিন্তা করতে না এটা এটা সামলানোর স্তরের কথা কি বলবে আর কাঁচা কাঁচা ধরা পড়েছে তো আর কি বলবে করার তো এরকম আমাদের হতে হবে আমরা ইনি নিয়ে ব্যস্ত হওয়া এগুলো সব সাময়িক উত্তেজনা শ্রীরামকৃষ্ণদেব বলতেন তপ্ত লোহায় জলের ছিটা গরম লোহায় ছাক করে জল হচ্ছে বলছে দেখো না কত তেজ কিচ্ছু নেই সব মিশে যাবে কত হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জলে চলে যাবে জীবন বয়ে চলবে পেট্রোলের যখন দাম বাড়লো হায় হাই সব বুক চাপড়াচ্ছে কি হবে এবারে এর দাম বেড়ে গেছে কটা লোক মরলো ওর জন্য দিব্যি তো আমি তো ভাবিত পাম্পে যখন দাঁড়ায় বলে সেই একশো চার টাকারই আছে কত ছিল পুরো হিসাব কষে দিল এই সেই হলো আচ্ছা দেখবেন এই যে কলকাতার ধর্নাস আসতে করে কেমন সাইড হয়ে যাবে আমি থোরেই ধর্না দিতাম আমি তো কতবার বলেছি আমি কতদিন এতে চাকরি করে আমি এখন যদি ওদের জায়গায় থাকতো সংসার করতাম বসে কি আমাদের অধিকার মানতে হবে আরে মামা ভাগ্নের অধিকার থাকেনি কংস আর এর মধ্যে হ্যাঁ ধৃতরাষ্ট্র ন্যায় করতে পারেনি আমাদের তো শাস্তি পরিণতি আমি বাঁচাতে পারলাম না শাস্তি তখনই মাত্র ঘটে যখন আমরা ব্যর্থ হয়ে যাই একটা সমাজে শুধু শাস্তির বিধান সেই সমাজের ব্যর্থতার প্রতীক ট্রাফিক রুল আমাদের অসংযত চলার প্রতীক নিয়মে বাঁধতে হয়েছে কিন্তু সমাজে বাঁধতে হয় যদি ইটস কোর দেখা যায় কিছু রেগুলেশানস কিছু নিয়ম দরকার শাস্তি দরকার অবশ্যই শাস্তি হওয়া উচিত অন্যায়ের কিন্তু অন্যের বীজ তাতে শেষ হয়ে যায় না গাছের ডাল কেটে দিলে গাছের শিকড় কাটা হয় না গাছের শিকড় তো নিহিত আছে ধ্যানে ঠিক আছে ধ্যান যতক্ষণ না ঘটবে ততক্ষণ বলতে জীবন রূপান্তর হবে না তাহলে কে কার রূপান্তর করবে নিজের নিজে রূপান্তর করবে কেউ কারো রূপান্তর করতে পারে না সব সহায়ক সব সহায়ক বাবা সহায়ক মা সহায়ক হতে পারে বাবা মার তার ছেলে মেয়ে সহায়ক হয়েছে তো বসুদেব আর দেবকীর কি সেই প্রজ্ঞা যাক কৃষ্ণের কখনোই নয় তো সবাই সবার সহায়ক হবে বাইরে যদি দেখি আমরা দেখুন প্রকৃতিতে আমরা বিড়িং করব না প্রকৃতি বড় সন্তুলিতভাবে চলছে প্রকৃতি যা দেখায় তার বীজ অনেক আগে নিহিত হয়েছে আমরা উদাসী থাকি যত জাগ্রত হব বীজ থাকতে থাকতেই আমরা জাগ্রত হয়ে যাব স্বপ্নদ্বীপের ঘটনা ঘটার অনেক আগেই পাড়া প্রতিবেশী জেগে উঠবে এ সম্ভব নয় এই জাগৃতি কিভাবে হবে ইউনাইটেড কিভাবে হবে প্রত্যেকের ধ্যান তাকে একত্রিত করবে আমি একটা ইস্যু তুলে আপনার সাথে এক হতে পারি হুম আর আপনার আমার মন মিলে গেছে তাই আমরা এক আপনার ধ্যান মিলেছে আমার ধ্যান মিলেছে তাই আমরা এক আর একটা টাটকা ইস্যু তুলেছি মাছ নিয়ে গেলো রে মাছ নিয়ে গেলো রে সবাই কাকের পিছনে ছুটল এটাতে ইস্যু এরা কেউ কারোর সাথে একসাথে থাকতে চায় না কিন্তু প্রত্যেকে হৃদয় মেলে যখন প্রত্যেকে গায়ক তখন গলা মেলে সেটা আলাদা যেই দিন এইটা হবে যত বেশি হবে আমি কখনো বলি না কখনো সব হয়ে যাবে কখনো হবে না যেই দিন সব সোশ্যাল রিফর্মাররা এই কবে সেই জীবন হবে কবে সেই দিন হবে কখনো সেই দিন হবে না যেদিন দিন হবে সেদিন রাতও হবে ঠিক আছে তো কখনো হবে না একটা পর্যায় অবধি শুধুমাত্র হতে পারে আমরা জাগতে পারি আর ওই পর্যায়টা কীভাবে হবে মহারাজ আপনার থেকে হবে প্রত্যেকটা বিন্দু থেকে হবে স্বামীজি এটা বলেছিলেন ভারত প্রত্যেকটা কুঁড়ে ঘর থেকে জাগবে ভারত এই এজেন্ডা ইস্যু করে জাগবে না প্রপাগ্যান্ডা করে জাগবে না তো এই যেগুলো দেখছেন এগুলি প্রপাগ্যান্ডা এদের নব্বই শতাংশ ব্যক্তির কারোর স্বপ্নদ্বীপের সাথে বা স্বপ্নদ্বীপের মতো কারোর সাথে কোনো লেনাদেনা নেই তাদের কত কে তা নিয়ে লেনাদা আছে কারোর মোমবাতি মিছিল আছে কারোর এটা আছে এর মধ্যে ধ্যানী ব্যক্তি নিজের জীবন যৌবন সময় নষ্ট করবে না সে আন্তরিক ট্রান্সফরমেশনের দিকে ঝুঁকবে ওখানেই কিন্তু বীজের সমাধান আছে এছাড়া কোথাও কোনো সমাধান নেই Yes.